শ্মশানটির কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেসের শট দেখাবো, হিন্দুদের শবদাহ কিভাবে করে, কি অবস্থা সবার। হিয়ার ইজ ইউর বয় অঙ্কন সিকদার অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইজ, আমি এখন আছি যশোর নীলগঞ্জ মহাশ্মশানে অ্যান্ড এখানে হিন্দুদের নিয়ম কানুন মেনে শবদাহ করা হয়। তো গাইজ, আজকে আমি শ্মশানটির কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেসের শট দেখাবো অ্যান্ড সাথে হিন্দুদের শবদাহ কিভাবে করে, মানে চিতার উপর উঠানোর পর কিভাবে কি নিয়ম কানুন মেনে শবদাহ করা হয় সেটার কিছু শট আপনাদেরকে দেখাবো। সো লেটস গো গাইজ, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এটা হলো আমাদের পরাগ দাদা। সো আমার অনেক ক্লোজ ছিল, তো মিসি ও দাদা, তার জন্য সবাই প্রে করবেন। তো ভগবানের কাছে প্রে করি দাদা, উপরে ভালো থাকো। এই ঘরটিতে আমাদের দেবী মা কালীর মূর্তি আছে, পাশে পিছনে আরো অনেকগুলো কবর, ওই সাইডে হচ্ছে নদী, ঠিক আছে, ওই সাইডে নদী। অ্যান্ড আজকে মেবি কেউ মারা গেছে, দ্যাটস ওয়াই পুরানো হচ্ছে। তো এই যে ঘরটি দেখতেছেন, এটা হচ্ছে মৃতদেহ স্নান করানোর ঘর। এখানে একটা গাছ আছে এন্ড পাশে বসার জায়গা। সো এই জায়গায় হচ্ছে মৃতদেহ যারা নিয়ে আসেন, আত্মীয় স্বজন যারা আসেন তাদের বসার জায়গা। ওকে এন্ড গাইস, এখানে সিজন অনুযায়ী নামযজ্ঞ হয়। Hare 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 Hare
Thank you.